ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লুবি কম্পিটিভ এক্সাম প্রিপারেশন এটি আমাদের জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে চতুর্থ ক্লাস এই ক্লাসের মাধ্যমে আমরা পঁচিশটি করে প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি যাতে প্রশ্নগুলো সহজেই তোমাদের মনে থাকে এবং ওই প্রশ্ন রিলেটেড আরও অনেক প্রশ্ন যাতে সমাধান একসাথেই তোমরা করতে পারো আর এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সে প্রশ্নগুলো ওয়েস্টবেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ বা এসএসসিজিডি বা ফুড এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা হয়তো এই প্রশ্নগুলোকে আগামী পরীক্ষাতে হুবাহুব কমনো পেতে পারো তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে দীর্ঘতম এ বিহার বি ঝাড়খণ্ড সি উড়িষ্যা ডি আসাম পশ্চিমবঙ্গের সাথে যে অপশানগুলো রয়েছে প্রত্যেকটা রাজ্যই সীমানা রয়েছে তো সবচেয়ে দীর্ঘতম হল ঝাড়খণ্ডের আর এ দৈর্ঘ্য হচ্ছে প্রায় পাঁচশো কিলোমিটার তাহলে এরা পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী কোন রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সাথে সবচেয়ে ক্ষুদ্রতম এরকম আসতে পারে এবং সেটার উত্তর হবে সিকিম এটার দৈর্ঘ্য হবে ষাট কিলোমিটারের মতো তো অনেক সময় দৈর্ঘ্যগুলোও পরীক্ষায় পড়ে তাই বলে দিলাম পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় এ দার্জিলিং বি কোচবিহার সি বক্সাডুয়ার্স ডি উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ডুয়ারসে আর যদি জেলার কথা বলি সেটা হবে অবশ্যই জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার আবার পরীক্ষা এরকম প্রশ্ন করতে পারে যে পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে জেলাটার হচ্ছে বীরভূম এবং জায়গাটার নাম হয়তো অনেকেই তোমরা জানো ময়ূরেশ্বর বীরভূমের ময়ূরশ্বরে তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় এখানে হবে অপশন সি সঠিক উত্তর বক্সার পরের প্রশ্ন জিএমটি এবং আইএসটি এর মধ্যে পার্থক্য কি মানে জিএমটি সাথে আইএসটি মানে গ্রিনিচ মেন টাইম আর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে সময়ের পার্থক্য কতটা এ দু ঘন্টা তিরিশ মিনিট বি পাঁচ ঘন্টা তিরিশ মিনিট সি ছ ঘন্টা তিরিশ মিনিট জি চার ঘন্টা তিরিশ মিনিট এটা সঠিক উত্তর হবে অপশন বি পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তো অবশ্যই প্লাস পরের প্রশ্ন বিশ্বের কোন অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ এ ভূমধসাগরীয় অঞ্চল বি মৌসুমী অঞ্চল সি নিরক্ষীয় অঞ্চল ডি নাতিশীতোষ্ণ অঞ্চল তো বিশ্বের টক ফলের উৎপাদনের জন্য প্রসিদ্ধ জায়গাটা হচ্ছে সাগরীয় অঞ্চল অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত এ গ্যাংটক সিকিম বি কোহিমা নাগাল্যান্ড সি ডিপু অসম ডি জুনাগড় গুজরাট খুব ভালো প্রশ্ন এটা তো গরমপাড়ি স্যাংচুয়ারির প্রথমেই বলি গরম পানির নামটার মধ্যে বুঝতে পারছো গরম পানি তো ওটা মনে রাখবে যে গরম পানির স্যাংচুয়ারিটা কিন্তু উষ্ণ পশ্রমণের জন্য বিখ্যাত এবং এখানে অবশ্যই জলপ্রপাত রয়েছে আর পশ্চিমবঙ্গের উষ্ণ প্রশ্রমণ রয়েছে তোমরা জানো বীরভূমের যে বক্রেশ্বরে তো গরমপাড়ির স্যাংচুয়ারি অবস্থিত হচ্ছে অপশান সি দ্বীপু অসমে পরের প্রশ্ন ভারতের মৃত আগ্নেয়গিরি কোনটি এ মিনিকয় দ্বীপ বি ব্যারন দ্বীপ সি নারকোনাম ডি বিন্দ পর্বত ভারতের মৃত আগ্নেয়গিরি হচ্ছে অপশান সি নারকোনাম আর এখানে দেখো ব্যারন দ্বীপ আছে ব্যারন দ্বীপ হচ্ছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি যেটার লাস্ট অগ্নুৎপাত হয়েছে দু সালে আর ব্যারণ অবস্থিত হচ্ছে আন্দামানে পরের প্রশ্ন যৌন ক্রোমোজোম ব্যতীত সকল ক্রোমোজোমকে কি বলা হয় এ অটোজোম বি সি ডি নিউক্লিয়াস তো সংখ্যা হচ্ছে কত তেইশ জোড়া এর মধ্যে ২২ জোড়া হচ্ছে অটোজোম আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজম যৌন ক্রোমোজম ব্যতীত সকল ক্রোমোজোমকে বলা হয় অটোজম পরের প্রশ্ন অ্যাসকোরিস বা গোলকৃমি পাওয়া যায় কোথায় এ মানুষের পাকস্থলিতে বি মানুষের ক্ষুদ্রান্তে সি মানুষের বৃহদ্বন্দে ডি কোনোটি নয় অ্যাসকোরিস বা গোলকৃমি পাওয়া যায় অপশন বি মানুষের ক্ষুদ্রান্তে পরের প্রশ্ন নীল দর্পণ নাটকটি ইংরেজিতে প্রকাশিত হলে কার কারাদণ্ড হয় এ দীনবন্ধু মিত্র বি মধুসূদন দত্ত সি রেভারেন লং ডি কালীপ্রসন্ন সিংহ তো এখান থেকে অনেক প্রশ্ন হয় এটা একটা প্রশ্ন এবং এই রিলেটেড কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষায় পড়ে এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা নীলদর্পণ নাটকটা প্রথমেই বলি এটা লিখেছে কিন্তু দীনবন্ধু মিত্র আর এর ইংরেজিতে অনুমোদ করেছেন মধুসূদন দত্ত আর ইংরেজিতে যে নাম নীলদর্পণের সেটা হলো দি ইন্ডিগো প্ল্যান্টিং মিরর আর এটার প্রকাশক ছিলেন কিন্তু রেভারেন্ড লং সাহেব আর এখানে যে প্রশ্নটা বলেছেন যে নীলদর্পণ নাটকটি ইংরেজিতে প্রকাশিত হলে কার কারাদণ্ড হয় এখানে কারাদণ্ড হয়েছিল অপশান সি রেভারেন্ট লং সাহেবের পরের প্রশ্ন নিচের কোনটি এককহীন রাশি এই আপেক্ষিক গুরুত্ব বি আপেক্ষিক তাপ সি উষ্ণতা ডি পারমাণিক গুরুত্ব এককহীন রাশি হল আপেক্ষিক গুরুত্ব এবং পারমাণবিক গুরুত্ব এ এবং ডি দুটোই সঠিক উত্তর হবে পরের প্রশ্ন এলাহাবাদের প্রথম সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এ সুজাউদ্দল্লাহ ইংরেজ বি সিরাজউদ্দোল্লাহ ইংরেজ সি মির্জাফর ও ইংরেজ ডি মিরকাশিম ও ইংরেজ তেলাবাদের সন্ধি প্রথমে হয়েছিল গত সালে সতেরোশো পঁয়ষট্টি সতেরোশো সালে বক্সারে যুদ্ধের পরে এবং এটা সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সুজাদুদ্দৌল্লাহ ও ইংরেজদের মধ্যে অপশান এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয় এ সত্তর খ্রিস্টাব্দ বি পঁচাত্তর খ্রিস্টাব্দ সি আটাত্তর খ্রিস্টাব্দ ডি আশি খ্রিস্টাব্দ শোকাব্দ প্রচলিত হয় অপশন সি আটাত্ম খ্রিস্টাব্দ থেকে আর এর প্রচলন করেন কুষাণরাজ কনিষ্ক এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটা পরের প্রশ্ন ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার প্রাথমিক স্তরটি কি এ গ্রাম পঞ্চায়েত বি গ্রামসভা সি পঞ্চায়েত সমিতি ডি গ্রাম পঞ্চায়েত এখানে তো রিপিট হয়ে গেছে গ্রাম পঞ্চায়েতটা দুবার হয়ে গেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার তিনটে স্তর থেকে নিচু স্তরটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত তার পরের স্তরটা হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং সর্বশেষ হচ্ছে জেলা পরিষদ তো প্রাথমিক স্তর বলেছে তাই এখানে সঠিক উত্তর হবে গ্রাম পঞ্চায়েত অপশান এ এবং ডি বোধ যেহেতু গ্রাম পঞ্চায়েত দুটোই আছে অপশানে যাই হোক পরের প্রশ্ন বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে এ দামোদর নদকে বি অজয় নদকে সি কোশি নদ নদীকে ডি ময়ূরাক্ষী নদীকে তো বিহারের দুঃখ বলা হয় অপশান সি কোশি নদীকে আবার এখানে একটা আছে দেখো দামোদর নদ একে বলা হয় বাংলার দুঃখ পরের প্রশ্ন সুদর্শন হ্রদ কোন রাজার আমলে খনন করা হয় এ দ্বিতীয় পুলগেশি বি চন্দ্রগুপ্ত সি সমুদ্রগুপ্ত ডি চন্দ্রগুপ্ত মৌর্য তো সুদর্শন হদ খনন করা হয়েছিল অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে আর অনেক সময় পড়ে যে সুদর্শন হ্রদ কোথায় অবস্থিত অর্থাৎ কোন রাজ্যে অবস্থিত সেটা হবে গুজরাটে পরের প্রশ্ন রাজ্যসভার চেয়ারম্যান হলেন এ বিরোধী দলের নেতা বি রাষ্ট্রপতি মনোনীত সদস্য সি ভারতের উপরাষ্ট্রপতি ডি উপরাষ্ট্রপতি তো রাজ্যসভার চেয়ারম্যান হলো অপশান সি ভারতের যিনি উপরাষ্ট্রপতি হন বর্তমান উপরাষ্ট্রপতি আছেন জগদীপ ধানকার আর লোকসভা চেয়ারম্যানও আছে ওম প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এ উনিশশো বি উনিশশো পঁয়ত্রিশ সি উনিশশো সাতচল্লিশ ডি উনিশশো একান্ন তো ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে ফার্স্ট এপ্রিল উনিশশো পঁয়ত্রিশে অপশান বি হবে সঠিক উত্তর আর উনিশশো সাঁত্রিশ সালে ভারতের রিজার্ভ ব্যাংকের যে হেডকোয়ার্টার সেটা কলকাতা থেকে মুম্বাইয়ে স্থানান্তরিত হয় আর উনিশশো ঊনপঞ্চাশ সালে আরবিআইয়ের রাষ্ট্রায়িত্বকরণ হয় এটাও পরীক্ষায় অনেক সময় পড়ে পরের প্রশ্ন এগমার্ক নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত এ শিল্প বি ভারতীয় রেল সি দ্রব্য ডি কৃষি সংক্রান্ত অর্থ এখানে এগমার্ক হল অপশান সি দ্রব্যের সাথে সম্পর্কযুক্ত আর একটা মার্ক আছে সেটা হচ্ছে আই এস মার্ক এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের সাথে সম্পর্কযুক্ত তো এগমার্ক হচ্ছে কৃষির কৃষি দ্রব্যের সাথে আর আইএসআই মার্ক হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের সাথে পরের প্রশ্ন কোন রাষ্ট্রে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পর্ষদের ভেটো ক্ষমতা নেই বা নিম্নলিখিত যে রাষ্ট্রগুলো রয়েছে তার মধ্যে কোন রাষ্ট্রের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা নেই অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র বি ইউনাইটেড কিংডম সি কানাডা ডি ফ্রান্স তো আমাদের যে রাষ্ট্রপুঞ্জ রয়েছে তার নিরাপত্তা পরিষদের পাঁচটা মেম্বার রয়েছে এটাকে মনে রাখার সব থেকে সহজভাবে আমি মনে রাখি যেমন একে ফ্রেস এফ আর এ সি ই ফ্রেস হিসেবে তো এখানে এফ মানে হচ্ছে ফ্রান্স আর মানে রাশিয়া এ হচ্ছে আমেরিকা সি হচ্ছে চায়না আর ই হচ্ছে ইংল্যান্ড তাহলে এখানে কি বাদ গেল এখানে বাদ গেল কানাডা অপশন সি কানাডার নিরাপত্তা পরিষদের ভেটর ক্ষমতা নেই পরের প্রশ্ন ওজন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন হিসেবে কোন দিনটি পালন করা হয় এ সেপ্টেম্বরের বারো তারিখ বি সেপ্টেম্বরের চোদ্দো সি সেপ্টেম্বরের ষোলো ডি সেপ্টেম্বরের কুড়ি তো ওজন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন হচ্ছে মানে ওজন দিবস এটার সহজ করে বললে হয় যে ওজন দিবস কবে পালিত হয় এভাবে পড়াশোনাটা পড়ে পরীক্ষায় এখানে সঠিক উত্তর হবে অপশান সি সেপ্টেম্বরের ষোলো তারিখে পরের প্রশ্ন সুষমাকাণ্ডের কাজ কি এ পেসি টান নিয়ন্ত্রণ করা বি ক্রিয়া নিয়ন্ত্রণ করা সি স্বয়ংক্রিয় সন্ত্রের কেন্দ্র ডি উপরের সবগুলি তো সুষমাকাণ্ডের কাজ হলো উপরের সবগুলি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন এ অক্টাভিয়ান হিউম বি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সি সুভাষচন্দ্র বসু ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা আসে এবং নানানভাবে একাধিক প্রশ্ন এখান থেকে কিন্তু হতে পারে যেমন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল এরকম হতে পারে এটা হয়েছিল মুম্বাইয়ে কত সালে আঠেরোশো পঁচাশি এখানে যেমন পড়েছে প্রথম সভাপতিকে এটা হবে অপশন বি চন্দ্র বন্দ্যোপাধ্যায় আর মুম্বাইয়ের কোথায় সেটা হচ্ছে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে আবার যদি খুব কঠিন প্রশ্ন হয় সেক্ষেত্রে জিজ্ঞাসা করে যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন সেটা হবে বাহাত্তর জন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পরের প্রশ্ন গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড বা সড়কি আজম কে নির্মাণ করেন এ ইব্রাহিম লোদি পি বাবর সি শেরশাহ ডি আকবর তো জিটি রোডে নির্মাণ করেন তোমরা জানো অপশন সি শের আর এই জিটি রোডটা অবশ্যই বাংলাদেশ থেকে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত এখানকার একটা প্রশ্ন হয় ট্যান রোড অর্থাৎ জিটি রোডের কিন্তু সংস্কার করেছিল ডাল নির্মাণ করেছিল শেরশাহ আর এই সংস্কার করেছিলেন কিন্তু ডাল হৌসি পরের প্রশ্ন দু সালের ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ এ বাংলাদেশ বি আমেরিকা সি চীন ডি ভারত তো দু সালের ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে ভারত অপশান ডি হবে সঠিক পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন ভারতের কোথায় সেন্ট্রাল রাইস ইনস্টিটিউট কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র অবস্থিত এ পশ্চিমবঙ্গে বি পাঞ্জাবে সি রাজস্থানে ডি কটকে তো সেন্ট্রাল রাইস ইনস্টিটিউট অবস্থিত উড়িষ্যার কটকে আরও এখান থেকে একটা প্রশ্ন হয় যেমন ইন্ডিয়ান ইনস্টিটিউট এটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চ এটা কোথায় এটা কিন্তু হায়দ্রাবাদে আর ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে ফিলিপাইন্সে এখানে বলেছে সেন্ট্রাল রাইস ইনস্টিটিউট এটা হবে উড়িষ্যার কটকে এই তিনটেই প্রশ্ন সাধারণত এই রিলেটেড পড়ে যে সেন্ট্রাল রাইস ইনস্টিটিউট হচ্ছে উড়িষ্যার কটকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চ হচ্ছে হায়দ্রাবাদে আর ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে ফিলিপাইন্সে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে আর আমাদের সাথে জুড়ে থাকতে এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে Thank you.